কিছুই ভাল লাগতেছে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এই ওয়েট, ভাল লাগে না বইটা। ও এখন ভাল লাগতেছে। উফ, বইটা পড়া পড়ি আমার ভাল লাগে না কথা থেকে রূপান্তরিত হয়েছে ভাল লাগে থেকে, কারণ এই বইটি নাম ভাল লাগে না, কিন্তু এই বইটি তোমাকে ভাল লাগে থেকে পরিণত করতে সক্ষম হবে। এই বইটি যাদের জীবনে এমন ঘটনা রয়েছে, লাইক কি করলাম জীবনে, কপালেই নাই, লোকে কি বলবে, সময় তো পাই না, কি করব, তাদের জন্য এই বইটা। আয়মান ভাইয়া এবং অন্তিক ভাইয়া লেখা এই ভাল লাগে না বইটা। এই বইয়ে বিভিন্ন ধরনের অনুভূতি অথবা যেগুলো রোগ এক এক প্রকার, লাইক কালকে করব, আজকে টাইম পাচ্ছি না, সময় তো নেই, কি করব, তারা যদি এই ঘটনা অথবা এই রোগের সাথে রিলেট থাকতে পারো অবশ্যই এই বইটা পড়বে। এই বইতে অনেকগুলো অনুভূতি রয়েছে। এই অনুভূতির মধ্যে আমার অবশ্যই সবগুলো ভালো লেগেছে। এর মধ্যে কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমি সবগুলো শেয়ার করতে যাই, আমার ইচ্ছা আছে যে সবগুলো শেয়ার করার, যে সবগুলো শেয়ার করলে ভিডিও হয়ে যাবে এত বড়, আর আপনারা কী করবেন, ভিডিওটা আস্তে করে বন্ধ করে দেবেন। ওরা যে সবই তো ভিডিও তো বলে দিয়েছে, বই কিনে কী করব। তাই প্রথম দিয়ে শুরু করি, লোকে কী বলবে। এই অনুভূতি অথবা এই রোগটা সম্পর্কে বইতে যা যা লেখা রয়েছে তার সম্পর্কে তোমাদের বলি। লাইক প্রথমে যেগুলো লেখা রয়েছে, আয় হ্যাঁ আপনার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছেন না কেন, লোকে কি বলবে। আয় হ্যাঁ ভাবি, আপনার ছেলে তো আইবিএ কমপ্লিট করেছে, এখন টিচার, লোকে কি বলবে ভাবি। ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছ না কিন্তু তুমি ইউটিউবার হবা, মানুষ কি বলবে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো ভাত আছে কিন্তু ইউটিউবারের কোনো ভাত আছে, লোকে কি বলবে বাবা, এরকম নিয়ে লেখা রয়েছে। আবার এগুলো আমার এত মজা লেগেছে, রিয়েট নিজের সাথে রিয়েট করতে পেরেছি, হয়তো বা অনেকেই রিয়েট করতে পারবো। আবার একটা সুন্দর স্টোরি লেখা রয়েছে এমন, যে লাইক একবার স্বামী স্ত্রী আর গাধা যাচ্ছিলো, তো হেঁটে যাচ্ছিলো ওরা, তারপরে চারপাশ থেকে লোক বলছিল, কিরে এই এই লোকটা এত গাধা কেন, গাধাকে এইভাবে চড়াই নিয়ে যাচ্ছে, উপরে চললে তো হয়, নাহলে তো গাধার কোনো কাজই হইলো না। দেন ওরা দুইজন গাধার উপরে উঠলো, দেন যাচ্ছিল, আবার আশেপাশ থেকে আবার লোকরা বললো, দেখছো লোকটা কত পাষাণ, একটা গাধাকে কত কষ্ট দিচ্ছে, দুইজন উপরে উঠেছে। তখন লোকটা কী করলো, নেমে গেল, নেমে গিয়ে ওনার স্ত্রীকে গাধার পিঠে বসালো। দেন আবার লোকরা বললো, ওরে আমার কি মহারানী, ওনাকে বসাইছে আর স্বামী নিজে কষ্ট করে যাচ্ছে, আল্লাহ কি বলবো। দেন কি করছে লোকটা, আল্লাহ, আবার নিজে বসলো, এখন মেয়েকে মানে ওনার স্ত্রীকে নিয়ে তারপরে যাচ্ছিলো। এখন আবার আরেক লোক থেকে আবার বলছে যে স্বামীটা পাষাণ কত, একটা মহিলা লোক তাকে না বসে নিজে বসতেছে। অর্থাৎ এখানে আমাদের বলা রয়েছে যে তুমি জীবনে যাই করো না কেন, এক শ্রেণীর দল অবশ্যই প্রস্তুত থাকবে তোমার সমালোচনা করার জন্য, কারণ তারা কিছুতেই চায় না তুমি ভালো কিছু করো, ভালো কিছু করলেই তাদের দোষ হবে এবং তারা ছাড়ি সাজে যাবে সমালোচনা করতে। এছাড়াও এই আমরা লোকে কি বলবে, কি না ভাববো, এগুলো ভেবে কি আমাদের আদৌ লাভ আছে। যে দেখো পাশে আমরা যাদের কাছ থেকে এগুলো শুনি তারা কি আসলে আমাদের ভালো চায়, অবশ্যই না, তারা যদি ভালোই চায় তো তাহলে দেখো পাশের বাসার ভাবি এসে কেন তোমার আম্মুকে বলবে যে ভাবি আমার ছেলে তো এইটাতে পড়তেছে, আপনার ছেলে তো চারুকলায় আছে, কি হবে বলেন ভাবি, এগুলো বলতো, অবশ্যই বলতো না, তোমাকে ওটা সাপোর্ট দিত। এই কয়েকটা সুন্দর লাইনগুলো তুমি এই যে এই অনুভূতিতে পেয়ে যাবা যেটা বইতে রয়েছে। তারপরে যেটা ভালো লাগে, তারপরে যেটা আসা যাক, ভাল লাগে না, ওফ কিছুই করতে ভাল লাগে না। আচ্ছা তাহলে আমরা কী করতে পারি, বই থেকে আমি যেটা শিখেছি, ধরো ভাল লাগে যেগুলো ওগুলো আমি একসাথে লিখে ফেললাম, দেন আমার কোনো কাজ নেই এখন, এগুলো ছাড়া আমার কিছু ভাল লাগে না, দেন তুমি একটা কাজ করতে পারো যেটা বইতে লেগেছে, এই বছর কী কী করতে চাও তুমি এখানে লিখে ফেললা। যেমন আইমান ভাই লিখেছে এই বছর দুটি বই লিখতে চায় এবং 200টি ভিডিও করতে চায়, আর আগামী 3 বছরে কী কী করতে চাও, দেন তুমি আগামী 5 বছরে যে কী কী করতে চাও তুমি লিখে ফেলো। দেন আরেকটা কাজ করতে পারো, ওইটা হচ্ছে তুমি ধরো কাজের চাপ পড়ে না আমাদের মাঝে মাঝে, যে উফ কাজের চাপে কিছুই করতে ভালো লাগে না, এই কাজের চাপে কীভাবে সময় বের করে কোনো একটা কিছু কোনো একটা জিনিস করবো। লাইক তোমার বই পড়তে ভালো লাগে কিন্তু কাজের জন্য বই পড়তে পারতেছ না, তুমি একটা কাজ করতে পারো, তুমি জ্যামে থাকবে অথবা যেখানে ধরো তুমি অনেক অস্থির একটা অবস্থায় আসো, কাজে সামলাচ্ছ, তুমি একটা কাজ করতে পারো, কাজে যখন অবসর টাইমটা পাবা অথবা জ্যামে আটকে থাকবা তখন অডিও বুকটা ডাউনলোড করে ফেলতে পারো এবং কানে দিতে পারো, বইটা সম্পর্কে তুমি এখানে পড়ে ফেলতে পারো। তারপর আরেকটা জিনিস আছে যেটা আমি এখানে শিখেছি, যেমন আইমান ভাই বলেছে ওনার লিখতে লিখতে তো অনেক টাইম লাগে, উনি একটা কাজ করেছে এই বইটা থেকে
মুখে বলে বলে ডকুমেন্ট তৈরি করেছে, জেনে বইটা লিখেছে। তারপরে আরেকটা হয় না আমাদের অনুভূতি, যে আমার কপালেই নেই, উফ আমার কপালটা অনেক খারাপ, পরীক্ষায় ভালো করে প্রিপারেশনই নেই, ফেল করে ফেলছি, তাহলে দোষ দিলাম কোথায়? আমার কপালকে। আসলে কি এটা কপালের দোষ নাকি নিজের দোষ? অবশ্যই নিজের দোষ, কারণ নিজে ভালো করে পড়াশোনা করলেই তো ঠিক আমি পরীক্ষা ভালো রেজাল্ট করবো। তাই এই সম্পর্কে এই বইতে তোমার সুন্দরভাবে লেখা রয়েছে, যে কপালে নাই এইসব অনুভূতি কীভাবে, এইসব রোগ কীভাবে আমি দূর করতে পারি, সুন্দর করে বইতে পেয়ে যাবো। তারপরে যেটা আমার আরেকটা অনুভূতি যেটা ভালো লাগছে বই থেকে আমি পেয়েছি, যেটা তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কালকে করব। আমাদের প্রায় এমন হয় না কোনো একটা কাজ করতে গেলেই মনে হয় যে কালকে করব, তো আজকে থাক কালকে করব। তাই এই বই থেকে আমি একটা রুল শিখেছি, যেটা হচ্ছে 10 মিনিট রুল। ধরো তুমি একটা কাজ করতে বসছো, কিন্তু তোমার ভাবতে হয়েছে যে আজকে না করে এটা কালকে করে, এখন একটু চিল করি, তো তুমি একটা কাজ করতে পারবে, 10 মিনিট রুলটা কাজে আসতে পারবে। 10 মিনিট স্কুল থেকে 10 মিনিট রুল কীভাবে? ধরো 10 মিনিটের মধ্যেই আমি জবাটা যেই কাজটা ওইটা শুরু করে দেবো। ধরো তোমার HW বাকি আছে, তুমি বললে যে কালকে করবো, তুমি 1 2 3 বলে 1 2 3 4 5 6 7 8 9 10 বলেই সাথে সাথে খাতার কলম নিয়ে বসে থাকবে। অ্যাটলিস্ট তোমার কাজের সম্পূর্ণ না হলেও কিছু অংশ হলেও তো তুমি করবা। আর তুমি একটা জিনিস জানো, প্রতিটা কাজের প্রথম স্টেপটা নেওয়া খুব কঠিন। এখন তুমি প্রথম স্টেপটা যদি নিয়ে নাও, দেন দেখবা পরবর্তী স্টেপগুলো নিতে খুব ইজি হয়ে যাবে, যেটা আমি এই বই থেকে শিখেছি। তারপরে আসে যাক কি করলাম এই জীবনে। মাঝে মাঝে এমন হয় না, ভাইয়া আমার কোনো স্বপ্নই নেই, ভাইয়া আমার স্বপ্ন আছে কিন্তু কীভাবে পূরণ করতে হবে সেটা জানি না। তাহলে তুমি এই বইটি কি করলাম জীবনে অনুভূতিটা পড়ে নিতে পারো। দেখো এখানে লেখা আছে সুন্দর করে, স্বপ্ন আসে তারপর লক্ষ্য, তারপর প্ল্যান, দেন বাস্তবতা। দেখো স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে, এটা হচ্ছে তারিখ সহ লিখে রাখা। দেন লক্ষ্য আর প্ল্যানের মাঝখানে কিছু লিখতে হবে, ওটা হচ্ছে ছোটো ছোটো কাজ করে ভাগ করে ফেলো। দেন প্ল্যান আর বাস্তবতার মাঝে দেখো প্রতিদিন কাজ করে যাওয়া, এই কাজগুলো করতে হবে, না তো তুমি স্বপ্ন পূরণ করতে পারবে না। আর এইগুলো কীভাবে করতে হবে বইতে সুন্দরভাবে ডিটেলস লেখা রয়েছে। আবার আসা যাক, তারপরে দেখো আরও অনেক সুন্দর সুন্দর অনুভূতি রয়েছে নিচে দেখতে পারবা। তো কি হয়েছে, আমার কি দোষ, তুই আমাকে চিনস, এরকম অনেক অনুভূতি আমাদের সবার আছে, বন্ধুরা সব সাপ, তারপরে আমি এমনই, অনেক কিছু অনুভূতি তুমি বইতে পেয়ে যাবে। আমার ইচ্ছে ছিল এই বইতে যতগুলো অনুভূতি রয়েছে সবগুলো এক এক করে তোমার সাথে শেয়ার করে, সবগুলো শেয়ার করলে বই পড়ে তো আর তোমরা মজাটা পাবা না। আর বইতে শেষে দেখবা ব্যর্থতার সব ফর্মুলা একসঙ্গে, এটা সবথেকে ইন্টারেস্টিং। লাইক আইমান ভাইয়ার এবং সাদমান ভাইয়ার যত ভিডিও আছে এগুলো সব এখানে পেয়ে যাবার। লাইক তোমার যা যা প্রয়োজন, কীভাবে CV তৈরি করতে হয়, কীভাবে পার প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে স্লাইড তৈরি করতে হয়, কীভাবে টুলসগুলো ইউজ করতে হয়, সবগুলো এখানে দেওয়া আছে। দেখো যা খুঁজে পাচ্ছি না ওগুলো সব দেওয়া আছে, আর ইউটিউবে সার্চ দিলে যা লিখতে তুমি পেয়ে যাবো ওইখানে একটা সুন্দর আকারে দেওয়া আছে। আর একটা প্রত্যেক বইতে অন্তিক ভাইয়ের কার্টুন নামে যে কমিক ওটা সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেক জায়গাতে তুমি তা পেয়ে যাবো। আশা করি তোমরা সবাই বইটি পড়বে এবং খুব মজা পাবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, চিয়ার্স।